তো ভাই আসলে শুরুটা দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি। এখন হয়তো অনেকের মাইন্ডে প্রশ্ন চলে আসতে পারে যে ভাই তুমি রোস্টার নাকি কোন ক্রিকেটার ভাষ্যকার। ভাই এরকম কিছুই না, আমি জাস্ট মানে কালকের খেলাটা নিয়ে একটু কথা কইতে চাইতেছি। বিকজ দেখো ভাই, বাঙালি যে কেমন আছে তা আমার ভালো করে জানা আছে। কেননা একটা চাপরি বলার যখন ওপেনিং ব্যাটসম্যানের উইকেট নিয়ে নেয়, তার ফলে আর কি যা হয় আর কি উল্টা পাল্টা সেলিব্রেশন। তো এই চুলের সেলিব্রেশন দেখার পরে আমাদের ডিকক কাক্কু কিন্তু খেয়ে পেয়ে গিয়ে 174 রানের একটা খেলা খেলে। তো ভাই আমার হিসাবে সেলিব্রেশন ঠিক আছে, সেলিব্রেশন করাটা খারাপ না, বাট সেলিব্রেশন একটা লিমিট থাক। একজন মানুষ খেয়ে পেয়ে গেলে কেমনে যে পিছন মারে তা আশা করি বুঝছে বাঙালি। বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এত পরিমাণ রাজনীতি চলতেছে যে বলার বাহিরে। আর বিশেষ করে ভাই সাকিব ভাই, ওরে বাবুরে, বাংলাদেশের একমাত্র গর্ব পাঁচ পাঁচ বছরের বিশ্ব সেরা অলরাউন্ডার, আমার হেডার চুল। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। ভাই শুরুতে বলে রাখি ভাই, রাজ্যে গিয়ে স্ক্রিপ্ট লিখবো বাঙালির লেগে। ভাই এত সময় নষ্ট করতে চাই না ভাই এই বাংলাদেশে একটা টিমের জন্য। আর এসব চুরচুট্টাদের জন্য আমার মানে সাজায় কথা বলতেও ভাই এতটা ঠেকা আমার পরে নাই। ভাই ক্রিকেট খেলাটা একটা মায়া, যে মায়া কিনা কাটে না বাঙালির প্রতি থেকে। হয়তো বা আমি প্রচন্ড বকাবকি করি বাংলাদেশি ক্রিকেটারদেরকে, কিন্তু ভাই মন থেকে তো এই একটা দলই সাপোর্ট করতাম। বাট এই যে বাঙালির এত পরিমাণ রাজনীতি চলে এই ক্রিকেট বোর্ডের মধ্যে, যার কারণে আর কি বাংলাদেশ নামে যে ক্রিকেট নামক একটা টিম আছে যা আমার মনে হয় না। বিকজ দেখো এখানে তুমি ছাত্রী থেকে শুরু করে সব ধরনের মানুষ পাওয়া যায়। বা কেউ কেউ তো নিজের পাওয়ার খাটায় সিনিয়র প্লেয়ারদেরকে মাঠের বাইরে বসায় রাখে, আর যখন এই সিনিয়র প্লেয়াররা এই অপমান সহ্য না করতে পারে তখনই তারা অবসর নিয়ে নেয়। হ্যাঁ আমি বলতেছিলাম তামিম ভাইয়ের কথা, যার বাংলাদেশ ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাটার হিসাবে তার নাম পরিচিত। কেননা তামিমের মতো একটা ওপেনিং ব্যাটসম্যান আর বাংলাদেশে আরেক দ্বিতীয়টা হবে কিনা সন্দেহজনক বিষয়। তবে ভাই শুধুমাত্র তামিমের কথা বললে হবে তা কিন্তু না, মাঝখান থেকে সৌম্য সরকারও বাদ যাইতেছে। সৌম্য সরকারের হয়তো বা অফরম যাইতেছিল, কিন্তু প্লেয়ার তো ভালো ছিল। যাক ভাই, ওই যে একটা কথা আছে না যে বাঘের দায়িত্ব যদি কুত্তার হাতে দিয়ে দেওয়া হয় তাহলে যা হয়, কেননা মাশরাফি তো আর সবাই হইতে পারে না। হ্যাঁ ভাই তুমি ঠিক ধরছো, আমি মাশরাফি ভাইয়ের অনেক বড় ফ্যান। কেননা যদি মাশরাফি ভাইয়ের সাবজেক্ট হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম নামক শব্দটাকে আস্তে আস্তে ভুলেই গেছে যখন মাশরাফি ভাই রিটায়ার নিয়ে নিছে। তার মাঝখানেও ভাই যত থাকি তো বাংলাদেশেই তো, দায়িত্ব তো এটাই যে সাপোর্ট তো বাংলাদেশেরই করতে হবে। তো ভাই বাংলাদেশের সাপোর্ট করার পিছনেও তো থাকতে হয় কোনো কারণ, যদি তারা খেলাই না পারে আর যদি দেখায় নিজেদের বারণ। কেননা এই দেশের ওপেনিং ব্যাটসম্যানগুলো দেখার পর আমার মনে হয়েছে তারা ক্রিকেট খেলতে আসে নাই, তারা এখানে কানামাসি খেলতে আসছে। অন্যান্য দল যেমন জিম্বাবুয়েও তাদের ওপেনিং থেকে ভালো খেলে, যেখানে কিনা লিটন দাস আর তানজিন তামিমের নামায় দিয়েছে ওপেনিং লিস্টে, যাদের কিনা যোগ্যতা এখনো হয় নাই ওপেনিং খেলার। হ্যাঁ আমি লিটন দাসেরও এতটা খারাপ প্লেয়ার কইতেছি না, তবে হ্যাঁ যে কিনা নিজের বউয়েরে চুমাইতে চুমাইতে নিজের টাইম পাস করে সে আবার ক্রিকেটের বলে কি চুমা দেবে। আর তানজিন তামিম বাইরে ভাই, অসাধারণ একটা ব্যাটসম্যান ভাই বলার বাহিরে। বাংলাদেশে তাদের মতো ব্যাটসম্যান যদি পাওয়া যায় সচরাচর, তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ আর কিছুর দরকার পড়ে না। ওয়ার্ল্ড কাপ কি, যদি হেরো বড় বড় কোনো কাপ থাকে তাহলে আয় করবো বাংলাদেশে। আর বিশেষ করে ভাই আমাদের সাকিব ভাইয়ের কথা তো কোনোভাবেই আমি বাদ দিতে পারবো না, কারণ এই সাকিব ভাই একমাত্র ব্যক্তি যার কিনা ফুল টাইম জব বিজনেস আর পার্ট টাইম জব ক্রিকেট। কেননা তার অ্যাড স্পন্সর দেখার পরে আমার যা মনে হয় সে কোনোভাবেই ক্রিকেট খেলতে যায় না, সে ওইখানে স্পন্সর করতেই গেছে। আর তার থেকে কষ্টের কথা মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই, যে কিনা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যে কিনা সবসময় টিমটাকে এগিয়ে নিয়ে যায়, সেরকম একটা ব্যাটসম্যানকে কিনা বাংলাদেশের টিম থেকে বাহিরে বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে সে তো প্রমাণ করেই দিছে যে কে আসল বাপ আর কে আশেপাশে পালা কুত্তা। কেননা ভাই মন চায় না দেখি তাদের ওই প্রাণপ্রিয় মুখটা। এখন আবার অনেকে আছে সাকিব লাভার যারা কিনা উল্টা পাল্টা কথা বইলে বলবে। ভাই তোমাদেরকে একটা কথা বলে, তোমাদের মাথায় যদি সেন্স থাকে তাহলে তুমি নিজে একবার চিন্তা করে দেখো। আমি মানি সে পাঁচ পাঁচ বারের বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছে, তার মানে এটা তো না যে ভাই সে ক্যাপ্টেন্সির দায়িত্বটা খুব ভালো পালন করতেছে। আর নয়তো বা মেয়েদের আছেন মিরাজ কেমনে ওপেনিং খেলে ভাই, যার পুরো ক্যারিয়ারে শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে, তা ওই ম্যাচটা ইন্ডিয়ার সাথে জিতার কারণে। আবারও যদি সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হইতো তারপরেও মানা যায় তো, কিন্তু ওই ম্যাচটার কোনো গুরুত্ব নাই, কেননা ইন্ডিয়া বাংলাদেশ ওইটা দুইটাই বাদ পড়তো ওই ম্যাচে। আর সেইখানে কিনা মানে একটা ম্যাচ জেতার কারণে তারা ওপেনিং খেলায়, বাহ বাঙালি বাহ। আরে এই জন্যই তো বাঙালিকে একটা কথা আমি বারবার বলতে চাই,
আই ভাগিও বাংলাদেশের আর বাদ যাবে কেন আমাদের পাপন সাহেব সে তো আসলে একজন লেজেন্ডারি প্লেয়ার ভাই তার ইতিহাসে এত পরিমাণ রেকর্ড ওয়ার্ল্ডে মনে হয় না যে ব্রেনলারও এত রেকর্ড কইরে গেছে ব্রেনলার আর সচিন তেন্ডুলকার এগুলো এর কাছে কিছুই না কেননা পাপন সাহেব থাকা অবস্থায় আমরা বাঙালি মনে করেন যে চার পাঁচটা ওয়ার্ল্ড কাপ বাসায় আনছিলাম না হ্যাঁ হ্যাঁ ওই একটা আমল ঘরে রাখছে যার কেরিয়ারে কোনো প্রকার সিক্স নাই ফোন নাই সে নাকি আবার ক্রিকেট টিমের সভাপতি বাহ ভাই বাহ মানানসই বাঙালি তোমরা আসলেই খুব ভালো পারো ভাই বিসিবির কাছে একটা ছোট রিকোয়েস্ট ভাই এসব বালসালদেরকে না খেলায় এক কাজ করেন সানি লিওন মিয়া খলিফার জনি সিং রে আইনা মাঠের মধ্যে ছেড়ে দেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভিউজ বেড়ে যাবে আর আপনাদের জার্সিও প্রচন্ড বেচা হবে আর চিন্তা করেন না ওয়ার্ল্ড কাপ আইসিসি নিজে এসে আপনাদের বাসায় দিয়ে যাবে কেন কেননা মিয়া খলিফার মতো বলার যদি একজন আপনাদের টিমে থাকে তাহলে মনে করেন যে তারা পম পম দিয়ে এক বল করলে মনে করেন তাদের 11টা উইকেট একসাথে পড়ে যাবে না অ্যাটলিস্ট ভাই এসব বোকা তাদের থেকে তো একটু হলেও ভালো খেলবে তারা কেননা তারা খাটে পারে মাঠে আরো বেশি পারবে তাদের থেকে ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বললেই যে শেষ হয়ে যাবে তা কিন্তু না বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে কিনা সব জায়গায় রাজনীতি চলে আর এটা ফুটবলের ক্ষেত্রেও সমান অধিকার বিশ্বাস না হলেই একটা বিষয় দেখো মালদ্বীপ থেকে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় অবৈধ মদ এনেছিলেন তারা কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে 64 বোতল বিদেশি মদ পেয়েছেন এখন ভাই তোমরাই বলো যে ভাই এই দেশের মধ্যে কোন জিনিসটা একটু ভালো চলতেছে ক্রিকেটাররা খেলার বদল নাটক করতেছে ফুটবলাররা খেলার বদল নেশা করতেছে বাহ তো না বেসিক্যালি আমি ম্যাক্সিমাম ফুটবলার যে কয়টা আছে সবার সাথে টুকটাক আমার চিনা জানা আছে আমি মোরসালিন রে বিশেষ করে এই কথাটা কইতে যাইতেছি ভাই তুই তো এমন ছিলি না মাদার চোদ হ্যাঁ হয়তো বা যদি তুই আমার বয়সটা শুনে ফেলাস হয়তো বা আবার আমার কল দিয়ে বকতে পারস বাট তোর মতো মাদার চোদ আমি দেখিনি ভাই তোরা আমি নিজে রেডবুল খাওয়াইতাম যাতে তুই নেশা না করস দেখবে রেডবুল কিন্তু কোনো নেশা জাতীয় দ্রব্য না আমরা এনজয় করে খাইতাম কেননা আমি আরও একসাথে অনেকদিন ছিলাম আচ্ছা ভাই চোদ একটা নর্মাল কথা কদি তোর পিছনে যে আসিফ নামে পোলাটা যা আছে আশরাফুল ইসলাম আসিফ ওই পোলাটাও তো তোর লগেরই তাই না তুই অলরেডি শিখে তো অ্যাটলিস্ট কিছু শিখতি ওই পোলাডারে দেখছো সায়ন অব্দি একটা বীরের বুটকিতে টান দিতে বাইনচোদ কনকার আর বাকি গুলারে তেমন কিছু কম না একজন তো নায়ক এই জিকু আহমেদ ভাই আরে বাপ রে বাপ মানে কি না কি হয়ে পড়ছে বাংলাদেশের এক নম্বর গোলকিপার মানে সে অনেক কিছু হয়ে গেছে আর বাকি যে কয়টা আছে এটাতে তো ডেন্ডিখুর মেন্ডিখুর গাঞ্জাখুর ছাড়া অন্য কিছু আমার মনে হয় না আর এটা আসলে গাঞ্জাখুরি তো ভাই তোমরা ম্যাক্সিমাম একটা জিনিস শিখে ক্রিকেট ফুটবল খেলা এসব সব টিভিতে দেখো সর্বোচ্চ হলে তোমরা গ্যালারিতে গিয়ে দেখো বাট আমরা অ্যাকচুয়ালি ওই জায়গায় থাকি হয়তো বা এখন থাকি না আগে থাকতাম আমগো থেকে বেশি জানো না না বুঝে অ কারণে আমার গালি দিও না কারণ আমি যা যা বলছি আমি জানি দেখে আমি বলছি এক একজনরে আমি ভালো করে চিনি দেখে আমি এসব কথা বলতে পারছি আর হ্যাঁ ভিডিও আর বড় করবো না আজকের জন্য এতটুকুই কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজয় এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম